আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বানান করে কোরআন মাজিদ পড়া পর্বে সবাই সবাইকে স্বাগত সম্মানিত দর্শক শ্রোতা সুরতুল করা থেকে আমরা বানান করে কোরআন মাজিদ পড়া শিখতেছি আজকের পর্বে থাকতেছি একশো তো চব্বিশ নম্বর আয়তের পরবর্তী থেকে শব্দগুলো বেশি বেশি করে পড়ার জন্য মুখ দিয়ে বলার জন্য চেষ্টা করবো লুক রজিম বিসমিল্লাহ রহমানির ঈদ যা ওয়াঈদ এম জবর আল এটা না আল না এখান থেকে ওয়াঈদ যা আল না নুনের জবরটা নিচের লাইনে লামে চলে আসতেছে নুন লাম জবর নাল যা আল নাল বাইয়া জবর বাই তা জবত্তা বাই তা ওয়াঈদ যা আল নাল বাই তা মা সা মাসা এটা বা শব্দ কি হয় মাসা বা তাই দুই জবর এক জবর বাদ দিয়ে লামে তাস দিয়ে যাবে তা লাম জবর তাল মাসা বা তাল লামে তাস দিয়ে শেষ এবার জের বাকি লাম আবার এই নুনে তাস দিয়ে সাথে লিন লিন মাসা বাতালিন এটা দুই জবর এক জবর বাদ যাবে দম ফেলা যায় এর কারণে একটা জবরকে আগে লিপ টেনে দম ছেড়ে দিতে হবে না ওয়া আম না এখান থেকে মাসা না এখান থেকে ওয়া জাআলনাল তারপর বাইতা। তারপরে ওয়া জবর ওয়া ওয়া জবর ওয়াত মাঝখানে আলিফ ছিল আমরা জানি জবর বামে আলিফ থাকলে এক আলিপটা আনতে হয় কিন্তু এই জায়গায় একালিফটা আনা লাগবে না কেন জবর বামে যখন আলিফ থাকবে তখন একালিপ হবে কিন্তু জবর বামে আলিফের পরের অক্ষর যদি শাকিন বা তাজদিদ হয় তখন আর একালিপ হয় না তখন তাড়াতাড়ি শাকিন অথবা তাজদি শব্দে অক্ষরে মিলাই দিতে হয় এখানে ওয়াত তা ওয়াত তা খি রু এক পেশের বা মেও সেকেন্ড ওয়াতা খি খিজু আবার ওয়াতা খি খিজু এক অক্ষর পড়লে দশ নেকি মি মিম মিম নাকি মিম মা ক ক ক যতবার বলবন ততবার দশ করে নেকি মি মিম ক মি ই বীমা ই বীমা মু জবৰ চল লাম জবৰ লা মুছল্লা দুই জবৰ এক জবৰ বাদ দিয়ে এগালিপটানবোৰ দম চিৰি দিলে মুচলা ৱা সিজো কা মুছল্লা ৱা আ এটা টান দেন না আবার না হিদ ইলা দশ নিক বিশ নেকি ইলা চল্লিশ ইলা ষাট ইলা আশি ইলা হান্ড্রেড ইব রহিমা ইব রহিমা ওয়া হামজা সিংের ইস এটা মা ইস মা ইভ লা হামজা নুন জবর আং নুন সাইকের বাম ভাই তিকবার কথার কারণে এখানে আং বলতে হবে আং ত হাজবর হাজের হি ত হি রবর রিপ তির আং ত হ হির বাই জবর বাই তাজে তিয়া জবর ইয়া বাই তিয়া তহির এটা বাই তিয়া লিন লি ত এই লামটাতে কিছু নেই না এ লামে জের এ ত করে তাসদের সাথে লি ত এর উপর এই জবরটাকে লি ত লি ত ই ফায়াজের ফি এটা না তাড়াতাড়ি লি ত ই ফি না ওয়াল নাম ওয়াল আইন আলিফ যাবর আইনখারা যাব আ ওয়াল আ কি ফিফ না ওয়াল আ কিনা ওয়াল আ কি ফা চলে গেছে মাঝখানে আলিফ লামে কিছু নেই ওয়া রয়ের পেশ বাকি রয়ের পেশ আপনার কাফের তাসদির সাথে র পেশ রুক কাফ কা ওয়ার রুককা আইন সিনে দিতে যাবে আইন সিনজের বাকি সিনপের পেশ জু এগালিফ এবার এই জু আবার এই দাল অক্ষরের এই জেরের সাথে জেরটাকে বাদ দিয়ে একটা সাকিন বসাই দেব মনে মনে জুদ জো মিলবে ওয়াবের সাথে জো জো মিলবে দালের সাথে জু ওয়ার সো জু একটু উপরে উঠাই দেই এরপরে পঁচিশে নম্বর আয়াত ওয়া ইজ কলা ওয়া ইজ কলা ই ইব রব রব্বি বাইর যে জিমের সাথে যাবে রব্বিজ 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 আইল নাম জবর আল একসাথে এখান থেকে রব্বিজ আল এটা হা এটা লা হা দান বালাদান বালাদান হা বালা বালাদান আমি নাও আমি নাও وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ جَعَلْ هَذَا بَلَدًا آمِنًا وَرَبْ زَبَرْ وَرْزَقَ زُقْ وَرُزُقْ أَهْلَهُ هَذَا بَلَدًا آمِنًا وَرُزُقْ أَهْلَهُ مِن নুন সাজাবার নাস এটা এটা মা মারতী বলেন তো মীনা মারতী আরেকবার মীনা রতি এটা মান আবার মান বলেন মান আমানা দুইটা একসাথে বলি তো মান আমানা সবাই মান আমানা মিনু হোম মিনু হোম আবার মিনু হুম বিল্লাহি এখান থেকে মান আনা মিনু হোম বিল্লাহি ওয়ালাম জবর ওয়াল মাঝখানে আলিফ ছিল আলিফে কিছু নেই এ লামে সাকিনে ওয়াল ইয়া জবর ইয়াও মিমের জের এই লামে সাকিনে মিম লামজের মিল ওয়াল ইয়াউ মিল আখির রয়েজের বাদ যাবে দম ফেলার জায়গা একটা সাকিন মনে মনে দিব খরজের খির আখির ওয়াল আখির শব্দটা যেন আর বানান না আগে দুইবার ওয়াল আখির আবার ওয়াল আখির এটা কলা আবার কলা আরেকবার কলা বারবার বলাই দিছি নেকি অর্জনের জন্য ওয়া মাং ক ওয়াম কা এখান থেকে ক এটা ফা এই পেশটা হামজার উপরে জবর আমি আলিফ ছিল আলিফের উপরে পেজ দেওয়ার কারণ আলিফের নাম হামজা আর হামজা পেশ উ ফা উ মিম তাজ জবর মাত তাজের তি ফা উ মাতি উ হু ফা উ মাতি উ হু ক লি যের বামি আছে কি ক কলি লামি দুই জবর দুই জবরে পরে সা অক্ষর ইক ফার পনেরোটা অক্ষরের মধ্যে যেন লাং হবে কলি লং সোমা ক লাং কালি লাং সোম্মা নিচের লাইন হামজাদ জবর আউ তর জবর তর আউদ তর রয় পেশ রু আউদ রু হু এটা ইলা আবার ইলা আউদ তর রু হু ইলা আযা বানুন যে বিন আজা বিন নুনা জবর না র বাদ দিতে হবে এই যে জায়গা না মিল বে র এর সাথে না ইলা নার ইন শব্দের অর্থ হলো আগুন আজাব শব্দের অর্থ হলো শাস্তি ওয়া বা বাহামজাজের বিজাবর সাল ওয়া বি সাল মা সদেজের সুই সুই মিল বে র এর সাথে সুই ছাব্বিশতম আজ পর্যন্ত বললাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পরবর্তী এখানে সমাপ্ত করলাম আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ